নমস্কার বন্ধুরা তো এরই মধ্যে অনেকেই ওয়েট করে রয়েছেন যে দশই মে বড় সড়ো আপডেট আসবে কিনা সেটা নিয়ে কী খবর আসছে আপার প্রাইমারি ক্ষেত্রে এবং প্রাইমারি দু হাজার চোদ্দো কাউন্সিলিং নিয়ে কী আপডেট আসছে অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের জানাবো এবং গতকাল যে খবর উঠে এসেছে তাতে হয়তো অনেকেই অবগত রয়েছেন যে আপার প্রাইমারি নিয়ে একটা বড় খবর উঠে এসেছে এবং জনপ্রিয় সংবাদ মাধ্যমে সেটা ছাপানো হয়েছে এবং অনেকেই বলছেন যে ইন্টারভিউ নিয়ে কি আদৌ এই মাসে কোনো খবর আসতে চলেছে তো চলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের নিয়ে দেব তো পুরো নিউজটা আমরা দেখতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন বন্ধুরা তো সরাসরি নিউজে চলে যাব কি বলা হয়েছে দেখুন যে করোনার জোরে ফের পিছ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তো অনেকেই ইন্টারভিউয়ের জন্য ওয়েট করে রয়েছেন সেটা নিয়ে কী খবর আসছে আপনাদের জানাবো করোনার থাবা এবার শিক্ষক নিয়োগেও স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর পিছোতে পারে ইন্টারভিউ প্রক্রিয়া আদালতের রায় অনুযায়ী দশই মেয়ের আগে ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা ছিল ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হবার পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এমনটাই ছিল খবর কিন্তু করোনার বারবারন্তের জেরে পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপ তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে ইন্টারভিউ কি আদৌ হবে কি হবে না এটা নিয়ে কিন্তু সকলের মনেই একটা প্রশ্ন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলে ফের করোনা সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকছে তো পরীক্ষার্থীদের পাশাপাশি করোনা হওয়ার আশঙ্কা থাকছে অধ্যাপকদেরও সেই কারণে আদালতে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া পিছানোর জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফে আবেদন জানানো হয়েছে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর তো বন্ধুরা আপনারা অনেকেই ওয়েট করে রয়েছেন যে দশই মে একটা বড়ো সড়ো আপডেট আওয়ার আসার কথা ছিল কিন্তু এই মুহূর্তে যা খবর তাতে কিন্তু অনেকেই একটা মাথায় বা চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে যে এই যে করোনা থাবা দিন দিন যে হিসেবে বাড়ছে তাতে কিন্তু সকলেরই কিন্তু একটা আশঙ্কা রয়ে গিয়েছে যে ইন্টারভিউ প্রসেস আদৌ হবে কি না তো সেটা নিয়ে কিন্তু যেটা আপডেট আসছে তাতে বলা হচ্ছে যে আদালতে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া পিছনের জন্য স্কুল সার্ভিস কমিশনের তরফে আবেদন জানানো হতে পারে তো এই এই খবর কিন্তু আসছে শিক্ষা দপ্তর থেকে এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে অন্তত এক মাস এই ইন্টারভিউ প্রক্রিয়া পিছন হতে পারে বলে খবর এর আগে একাধিক আইনি জটে থমকে গিয়েছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অন্যদিকে ভার্চুয়াল ইন্টারভিউ নেওয়ার মতো এই মুহূর্তে পরিকাঠামো নেই বলে কিন্তু খবর স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তো বন্ধুরা অনেকেই আপনারা ওয়েট করে রয়েছেন যে ভার্চুয়াল মাধ্যমে হয়তো ইন্টারভিউ হতে পারে কিন্তু পুরোপুরিভাবে এখানে নসৎ করে দেওয়া হচ্ছে যে কথাটা উঠছিল সেটাকে এবং সেক্ষেত্রে ষোলো হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে উচ্চ প্রাথমিক শিক্ষক পদে আবার উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের এই এই ধাপে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা যাচ্ছে না যার ফলে সমস্যায় চাকরি প্রার্থীরা এত কাঠকট পড়ানোর পর এত ক্ষীণ আশা থাকলেও করোনার জেরে সেই আশা বিষবাহ জলে কিন্তু বলে কিন্তু খবর বন্ধুরা তো ইতিমধ্যেই অনেকেই শুধুমাত্র আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা নয় যারা দু হাজার সালে যারা প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন তাদেরও কিন্তু কাউন্সেলিংয়ের ব্যাপারটাও ঝুলে রয়েছে তো সমস্ত দিক বিচার বিবেচনা করে এখন এই করোনা পরিস্থিতিতে কোনো রকমভাবে ইন্টারভিউ নেওয়া কি সম্ভব নয় অবশ্যই আপনারা নিজের কমেন্ট বক্সে আপনাদের নিজস্ব মতামত জানাতে আপনাদের ভুলবেন না এবং আপনাদের অনেকেই কিন্তু প্রশ্ন রয়েছে যে দাদা ইন্টারভিউটা আদৌ হবে কি না তো এই মুহূর্তে করোনা প্যান্ডেমিকের সিচুয়েশনে দেখার ফলে কিন্তু কোনোরকম সরকারি নোটিস ইতিমধ্যে আসেনি তবে দু একটা খবর ইতিমধ্যে উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত যে এই মুহূর্তে ইন্টারভিউ নেওয়া সম্ভব নয় তো দেখা যাক বন্ধুরা অফিশিয়াল নিউজ আশা করছি দু এক দিনের মধ্যে আমরা পেয়ে যাব তো সেই নিউজ জানানোর জন্য অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই জেনে যাবেন এবং যারা আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত নেই অবশ্যই তারা আপনার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন আপডেটটা আপনার ফোনে কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা তো দেখা হচ্ছে আগামী আপডেটটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন